প্রিয় দর্শক আগামীকাল শনিবার পবিত্র আইএমএ বীজ ও সবেবহরাতে রোজা শুরু তাই এই রোজার নিয়ত কি হবে এবং ইফতারির দোয়া কি হবে আমি বলে দিব তার আগে আইএমএিজ ও বরাতের রোজার সেহারি ইফতারির সময়সূচি দশক আরবি তেরো চোদ্দো পনেরোই সাবান মাস ইংরেজি হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি মাস দুই হাজার চব্বিশ সালের তো আজকে হল দুই হাজার চব্বিশ সালের তেইশে ফেব্রুয়ারি শুক্রবার আগামীকাল শনিবার রবিবার সোমবার আপনারা আইয়ামে ভিজের রোজাগুলো রাখবেন আর সোমবার হলো বরাতের নফল রোজা তাহলে আমরা সবে বরাতে রোজার আগে যদি আরও দুইটা রোজা রাখি তাহলে আইয়ামে বীজের দুইটা রোজা সহ মোট তিনটা রোজা সম্পন্ন হয়ে যায় তাহলে চলুন আমরা সাহেরি ইফতারির টাইমটা দেখে নিই প্রিয় দর্শক আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি শনিবার স্যারি শেষ সময়ে পাঁচটা বাজে তো আমি যে ডায়েরি দেখেছি সেখানে পাঁচটা তিনে বা চারে লেখা তো আমি একটু কমিয়ে লিখেছি মানে কিছু সময় হাতে রেখেছি তো আপনার যদি সন্দেহ হয় আপনি আরও পাঁচ মিনিট হাতে রাখতে পারেন তো আপনারা পাঁচ দশ মিনিট আগে যদি ওঠেন তাহলেই পাঁচ দশ মিনিট হাতে রেখে স্যারি শেষ করতে পারবেন ইফতারি শুরু হলো ছয়টা তিন মিনিট আপনি যদি ছয়টা পাশে খান তাহলে সমস্যা নেই মানে দুই মিনিট বারে মানে দুই মিনিট পরে তো ইফতারি চারটের টাইম থেকে দুই মিনিট পরে আর স্যারি স্যারির সময়ের পাঁচ মিনিট আগে শেষ করবেন আর ইফতারির সময়ের শুরু থেকে দুই মিনিট বা এক মিনিট পরে করবেন মানে আপনি নিশ্চিত হবেন আর যদি আপনার পাড়া মহল্লা আজান দিয়ে ফেলে তাহলে আপনি ইফতারি করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর পঁচিশে ফেব্রুয়ারি রবিবার রাতের স্যারি খেলে আপনি চারটা উনষাট মিনিটের আগে শেষ করতে হবে ইফতারি শুরু করলে ছয়টা তিনের পরে শুরু করতে হবে আর ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার স্যারি খাবেন আপনি চারটা আটান্নর আগে শেষ করতে হবে ইফতারি শুরু করতে হবে ছয়টা চারের পরে তা আপনি ছয়টা চার বা পাঁচে শুরু করতে পারেন অথবা আপনার পাড়া মহল্লার আজান শুনে করতে পারেন কিন্তু সেহেরির সময়টা তো আপনাকে কেউ আজান দিয়ে জাগ্রত করে দিবে না সুতরাং আপনি চারটা আটানো যেহেতু আপনি চারটা পঞ্চাশের মধ্যে শেষ করে ফেলবেন বাইসেন যদি চলেও যায় সমস্যা নেই চারটা আটানোর আগে আপনাকে শেষ করতে হবে দর্শক এখন বলবো আইযামে বিজ ও সবে বরাতে রোজার নিয়ত আপনি যে প্রথম রোজাটি রাখবেন নিয়তটি এভাবেই করবেন আমি আইযামে বিজের প্রথম রোজা রাখার নিয়ত করলাম অথফা দ্বিতীয় রোজা রাখার জন্য নিয়োগ করবেন আমি আইয়ামে বীজের দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম আর তৃতীয়টা রাখার সময় একটু ব্যতিক্রম হবে আমি আইয়ামে বীজ ও সবে বরাতে রোজার নিয়ত করলাম এভাবে আপনি নিয়তগুলো করবেন আর দর্শক প্রত্যেকটা তিনোটা রোজার ইফতারির সময় শুধু এই দোয়াটা পড়লেই হবে লাকা সুমতু ওয়ালা রিসকি কাতু আফতারতু মাতিকা হামা রাহিমিন ওইটা পড়লেও পারেন না পড়লেও কোনো সমস্যা নেই যদি ভালো লাগে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে